এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, সবাইকে চোর বলা ঠিক নয়, বিজেপিতে বেসুর বিধায়ক অশোক। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ছুড়ে বলেছিলেন, আমরা সবাই চোর, ঘটনা সোমবারের। সেই প্রসঙ্গেই মঙ্গলবার ফিরিয়ে আনলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। বিজেপি শিবিরের পক্ষ থেকে তার বক্তব্য, শাসক দলের বিধায়ক 213 জন, সবাইকে চোর বলা ঠিক নয়, বলেন আমি বিশ্বাস করি আপনারা সবাই চোর নন। তার বক্তব্য মিলল না বিজেপি শিবিরের 3 প্রধান নেতার সঙ্গে, বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে গলা মেলালেন না তিনি। এদিন সরাসরি বিজেপি বিধায়ক প্রশ্ন তোলেন, 2 থেকে 3 জন জেলে গেলে কেন সবাইকে চোর বলা হবে, বলেন বাঙালি সহজাতভাবে দুর্নীতিগ্রস্ত নয়, দুর্নীতি কেউ চায় না, কারণ তাতে সাধারণ মানুষের খরচ বাড়ে। এরপরেই তিনি বলেন, দুর্নীতি আসলে ঘুণের মতো, একবার ধরলে তা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যায়। বলেন যে বিষয় সামনে আসছে সেই বিষয়ে দূর করতে হবে। বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক বলেন, রাজ্যের অর্থনীতি উন্নত করা উচিত। বিধানসভা থেকে বেরিয়ে মঙ্গলবার এই কথা বলেন বিজেপি বিধায়ক। বিজেপি শিবিরে কেউ কেউ বেসুরে বলছেন দলের বিধায়ককে, কিন্তু তার সাফ বক্তব্য তিনি সত্যি এবং বাস্তব বলছেন, কয়েকজনের জন্য সকলকে চোর বলা যায় না, চোর বলে দাগিয়ে দেওয়া ঠিক নয় বলেও দাবি করেন তিনি। বলেন আমি বিশ্বাস করি সকলে চোর হতে পারে না।